অভিযোগ তো করার কিছু কই আছে আমাকে ধরে লোকটা শট না ভাই হাতে খাই দিই দিও সামকে দিই শুধু তো স্টিল করি সবাই মিলে ভিডিও করে লাভ নেই হ্যাঁ হ্যাঁ একদম স্টিল কর ভাই খুব ভালো লাগছে, প্রচন্ড এক্সাইটেড। না ভালো পরীক্ষা দিয়েছিলাম, ভালো মার্কস এক্সপেক্টেড ছিল, কিন্তু আসলে সবাই বলে যে র্যাঙ্ক করাতে একটু লাকেরও ব্যাপার থাকে, কারণ কোন টিচার খাতা দেখবে সেই ওয়াইজ তো মার্কস তো একটু ভ্যারি করে। তো এটাই ভবিষ্যৎ না কী চিন্তা ভাবনা এই সাফল্যের পরে? আমার রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। মানে আমরা দেখেছি যে র্যাঙ্ক করার সঙ্গে সঙ্গেই একটা ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের একটা ইয়ে থাকে। না না না, আমার নিট দেওয়ার ইচ্ছা একেবারেই নেই। সেরকম তো কোন নির্দিষ্ট টাইম ধরে না, যতক্ষণ ভালো লাগতো পড়তাম ভালো লাগতো না। হবি কি? হবি তো সেরকম ভাবে বলতে গেলে গল্পের বই পড়াই। কি খেলাধুলা করতাম? তেমন কিছু করতাম না। খেলা দেখি ক্রিকেট। কে ফেভারিট? এমএসডি। তাদের জন্য তোমার মেসেজ কি থাকবে? তাদেরকে এটাই বলবো যে কোনো চাপ নিয়ে পড়া না, যে আমাকে এটুকু করতেই হবে এরকম কিছু না। ওরকমভাবে করলে পড়া হবে না, পড়াটাকে ভালোবেসে পড়তে হবে যতক্ষণ ইচ্ছা। আর টেক্সট বই পড়তে হবে, শুধু নোট পড়লে হবে না। আমি মানে ওকে শুধু এটুকুই সবসময় বলতাম যে তোর খাতার যদি ঠিকমতো জাজমেন্ট হয় তুই অবশ্যই থাকবি, এখন একে দুয়ে না তিনে কততে থাকবি জানি না, কিন্তু তুই থাকবি, এটুকু ওকে সবসময় বলতাম। ও ওকে না সেরকম কোনো, ও নিজে নিজেই করতো, কখনো বাবা মা যেটুকু দরকার কি সেটুকু করতাম, বাবা করতো মা সেটুকু, আর প্রাইভেট স্যাররা স্কুলে দিদিমণি সবাই ওকে হেল্প করছে। আমাদের কি ও যেটা চায় সেটাই হোক। আমি প্রাইমারি টিচার, সে হাই স্কুলের টিচার, ভূপালচন্দ্র বিদ্যাপীঠের এইচএম।